আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের মরদেহের অংশ তবে এটি আনারের কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ জানাচ্ছেন রাকিব হাসান মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ সঞ্জীবের গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয় এই খণ্ডাংশ যে আনারের মরদেহের তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে জানানো হয় ডিএনএ টেস্টের পর জানা যাবে এই দেহাংশ বাংলাদেশের সংসদ সদস্য আনারের মরদেহ কিনা তবে সঞ্জীবা গার্ডেন্স থেকে যে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করা হয়েছে এদিকে আজ বিকেল থেকে কলকাতা পুলিশ ভবনটির সোয়ারেজ লাইনের পাইপ ও সেপ্টিক ট্যাঙ্কে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায় পরবর্তীতে মরদেহের এই খণ্ডাংশ উদ্ধার করা হয় আমি এখানে গার্ডেনে কাজ করি সঞ্জীবা ডুপ্লেক্সে কাজ করি এতটা মাংস উঠেছে আমি আর বেশি ঘণের জন্য থাকতে পারলাম আমি ভবনেতে ছবি উঠাতে যাচ্ছিলাম কিন্তু ওখান থেকে উঠাতে যাইনি আমি সেই জন্য চলে এসে যে মাংসটা উঠাচ্ছে সেই লোক আছে পুলিশ আছে আর আছে আর যারা মানে তল্লাশি করছে ওনারা রয়েছে এদিকে এর আগে কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের তরফ থেকে সেপটিক ট্যাঙ্কটিতে তল্লাশির অনুরোধ করা হয় পরে সেপ্টিক ট্যাঙ্কটিতে তল্লাশি করে আশানুরূপ ফলাফল পায় ভারতের সিআইডি কলকাতা পুলিশে গ্রেপ্তার জিহাদ হাওলাদার বলেছিল প্রায় চার কেজি ওজনের দেহাংশ কমোডে ফেলা হয়েছে রাকিব হাসান আর টিভি আজ এজ ইস্যুতে সরকার বিব্রত নয় বিচার করার সৎ সাহস সরকারের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাবার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন বিএনপি নিজেদের অপরাধ ঢাকার জন্য অপপ্রচার চালাচ্ছে এবং ক্ষমতায় থাকতে অপরাধীদের ক্ষমা করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সব অপরাধীকেই শাস্তি পেতে হবে তদন্ত করছে এবং অপরাধ অনুযায়ী যে কেউ শাস্তি পেতে দুর্নীতির ব্যাপারে লুটপাটকারী সরকারের এখন আর বিদায় নেওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি সরকারকে বিদায় জানাতে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে নতুন উদ্যমে আন্দোলন চালিয়ে যাবার আহ্বানও জানান ফখরুল ডক্টর মোহাম্মদ ইউনুস বেআইনিভাবে সাড়ে নয় কোটি টাকা পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ দিয়ে সুদ মৌকুফ করেছেন মর্মে যে অভিযোগ দুদকে দেওয়া হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এর মাধ্যমে ডক্টর ইউনুসকে হেয় করা হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি আরও জানান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বিদেশি একটি সংস্থা ঋণ দিয়েছে যার ব্যবস্থা করে দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস এছাড়া প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড গ্রামীণ ব্যাংক দ্বারাই পরিচালিত হয়ে আসছিল গ্রামীণ ব্যাংক কোনো লোন দেয় নাই লোন দিয়েছে বিদেশি দাতা সংস্থা কম্প্রিহেন্সিভিট করে আজকে বলবেন যে আপনি এই সাড়ে নয় কোটি টাকা উনি নিয়েছেন এইভাবে হেনস্থা এবং করে বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে বিনষ্ট করে দিচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত উপকূলের জনজীবন গেল রোববার থেকে শুরু হওয়া রেমালের তাণ্ডব চলে সোমবার রাত পর্যন্ত প্রাণহানি ছাড়াও বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি অনেক জায়গায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিদ্যুতের খুঁটি উপরে বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বেড়িপাত ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দ সামিয়া তামান্না ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেসে উঠছে উপকূলীয় এলাকার ক্ষতচিহ্ন খুলনার কয়রায় পঞ্চান্নটি পয়েন্টে বাদ ভেঙে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘর বাড়ি দোকানপাট ভেসে গেছে ফসলের মাঠ মাছ ও চিংড়ির ঘের বাগেরহাটে হাটে পঁয়তাল্লিশ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি উপরে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মারা গেছে হরিণসহ বন্যপ্রাণী

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার নিছুন্দিপ চরকাচিয়া ও ঠাল চরে বন্দী আছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আমার ঘর থেকে হাল হাল্লা হালদা আছে সব নিয়ে নির্বিছু আমার একটা নিয়ে নির্বিছু তখন আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই রগুলা টুলা সব নিয়ে গেলো গর্ত সব নিয়ে গেলো

গাছপালা বিদ্যুতের খুঁটি উপরে গেল ছত্রিশ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো বরিশাল পিরোজপুরে বাড়িঘর বিধ্বস্ত হওয়া সহ জেলার সাত হাজার আটশো ছিয়াশি হেক্টর আউশ বড় ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় সাত হাজার বিধ্বস্ত হয়েছে মনপুরায় বাদ ধসে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম পাথরঘাটায় রেমাল তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছে ক্ষতি কাটিয়ে আবারও মাথা তুলে দাঁড়াবার প্রত্যাশা ও উপকূলবাসী সামিয়া তামান্না আর টিভি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে মৎস্য সম্পদের ক্ষতির পরিমাণ সাড়ে আটশো কোটি টাকা এর মধ্যে শুধু খুলনাতেই ক্ষতির পরিমাণ ছশো আটাত্তর কোটি টাকা অন্যদিকে এক কোটি একচল্লিশ লাখ বারো হাজার আটশো টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর বাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয় হাঁস মুরগি সহ অনেক গবাদি পশু মারা গেছে বরিশালে প্রায় সাড়ে চার হাজার মুরগি মারা গেছে বৈরী আবহাওয়ার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে দপ্তরগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া ক্ষতিগ্রস্ত বাদগুলো সংস্কার নির্দেশও দিয়েছেন তিনি একনিক সভায় এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান সভায় চোদ্দো হাজার তিনশো কোটি টাকার এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন আতিকার রহমান পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকায় এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে সরকারি অর্থায়ন ছয় হাজার পাঁচশো একচল্লিশ কোটি আর বৈদেশিক ঋণ সাত হাজার আটশো উনআশি কোটি টাকা পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশনা জানান পরিকল্পনা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সবাইকে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সব বিভাগ সবাই তৎপর ছিল জেলা প্রশাসন তৎপর ছিল সবাই তৎপর ছিল প্রধানমন্ত্রী পানির জন্য বলেন পানির ব্যবস্থা করতে যাতে পীড়া না দেখা দেয় আর একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে আর সাইক্লোনের ফ্যাক্ট্রিয়ায় মাছগুলো নষ্ট হয়ে গেছে তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করত চট্টগ্রামে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালের ভাঙন রোধে তীর সংরক্ষণ দক্ষিণ চট্টগ্রামের বাসখালী ও আনোয়ারায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প এবং নওগাঁয় চালের আধুনিক স্টিল শাইলো নির্মাণের কথা জানান পরিকল্পনা মন্ত্রী ব্যালেন্স ডেভেলপমেন্ট যাতে হয় সেটা আমাদের সাথে বড় বেশি কেউ চাইবে না কিন্তু আপনি তো আপনার এলাকাটা দেখছেন অন্য জায়গায় তো জানেন না কি আছে সেটাই কথা আর কি আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই হাজার আট নয় সালে ছিল পঁচিশ হাজার কোটি টাকা সেটা এখন হয়ে গেছে আপনার দুই কোটি পঁয়ষট্টি লক্ষ হাজার কোটি দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি টাকা এছাড়া একনেকে অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্প হল সোনাইমুড়ি থেকে রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চারলাই প্রকল্প পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাজশাহী নাটোর ও চাপাইনাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিআইডাব্লিউটিসির জন্য পঁয়ত্রিশটি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ রহমান ঢাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী রাজারবাগ শান্তিনগর মানিকনগর আরামবাগ মিরপুর সহ বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ঢাকা উত্তর সিটির মেয়র জানান প্রধান সড়কগুলোতে শতভাগ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে আর গলিতে জমা পানি সরাতে কুইক রেসপন্স টিম কাজ করছে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ অনেক জেলায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই সাথে সারা দেশে বাড়বে তাপমাত্রা রিপোর্ট রাজধানীর এ আর আরামবাগ চারিদিকে পানি এর মধ্য দিয়েই চলছে যানবাহন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে দুইশো চব্বিশ মিলিলিটার আর তাতেই এমন অবস্থা জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে যানজট রাজধানীর মানিকনগর পুকুরপাড় এলাকার চিত্র আরও ভয়াবহ বৃষ্টি থামার নয় ঘণ্টা পরও দেখা যায় পানি সরেনি রাস্তাও ভেঙে চুরমার এর মাঝেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বেশি সময় ধরে পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই নগরবাসীর রাজারবাগ পুলিশ লাইনের 3 নম্বর গেটের আশপাশ পানিতে ডুবে থাকায় দুর্ভোগ পোহাতে হয় ঘরের বাইরে বের হওয়া মানুষের। আশেপাশের রাস্তাঘাটের অবস্থা অতীতে অবস্থা सेम অবস্থা। বাসায় গাছরা সবাই গৃহবন্দী। আমাদের অবস্থা খুব শুনিনি অবস্থা ভাই। পুরো হাটুসমান পানি। এটা মেয়ে মানুষ হয়ে আমার তো বুঝতেই পারতেছে চলাচলের কোরাটা কতটা কষ্টকর হয়ে গেছে। বেশি দেই আমরা কারণ সিটি কর্পোরেশন দুপাশেই এত বড় ড্রেন ব্যবস্থা করছেন কিন্তু আমরা ড্রেনগুলো ভরাড করে ফেলছি। মলে আবার জানা ফেলে আমাদের সচেতনতার অভাবে কারণে মূলত এই সমস্যাটা এটা তো যদি ব্যবস্থা নিতে যে পানিটা তাৎক্ষণিক যেন চলে যায় তাহলে মনে করেন এই ভূগান্তিটা হয়তো না বিস্তৃত হইতে পারে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র ভূগান্তি অনেক কম হয়েছে মেইন রোডগুলোকে আমরা শতভাগ আমরা নিশ্চিত করেছি পানি জমতে নামার জন্য তারপরেও আমরা থেমে নেই আমার মনে হয় বিশেষ করে আমাদের অনেকগুলা গলি আছে সেই গলিগুলা পানি কিভাবে নামবে ওগুলো কানেকটিভিটি কিভাবে হবে এগুলো নিয়ে আমরা কাজ করছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলে গেলেও ঢাকা সিলেট ময়মনসিং চট্টগ্রাম রাজশাহী ও খুলনা বিভাগে ঝোড়ো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় সারা দেশে দিনে দুই থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে এ আর বাদল আর টিভি ঢাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদকে জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী জুন তাকে তলব করে সংস্থাটি দুপুরে দুদকের অনুসন্ধানকারী দল তলবটি নোটিশ আকারে পাঠায় একই অভিযোগে স্ত্রী জিসান মির্জা ও মেয়েকে নয় জুন তলব করা হয় এর আগে আঠারো এপ্রিল কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মাঠে নামে দুদক সাদিয়া কানেজের রিপোর্ট দুই হাজার সালের পনেরো এপ্রিল থেকে দুই হাজার বাইশের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন পুলিশের সাবেক এই কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যেসব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন আইজিপির দায়িত্বে ছিলেন তিনি সম্প্রতি বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেঞ্জিরের রিসর্ট, শিরোনামে পৃথক দুটি অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ এরপর থেকে সাবেক এই আইজির দুর্নীতির নানা দিক প্রকাশ হতে থাকে বিভিন্ন গণমাধ্যমে এতে তোলপাট শুরু হয় দেশ বিদেশে এরপরই বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক মঙ্গলবার বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় সংস্থাটি একই অভিযোগে তার স্ত্রীকন্যাকেও তলব করে দুদক বেনজির আহমেদের সম্পত্তির উৎস বৈধ হলে তিনি সম্পত্তি ফিরে পাবে অন্যথায় রাষ্ট্রবিধি মোতাবেক তা বাজেয়াপ্ত করা হবে বলেও দুদকের পক্ষ থেকে জানানো হয় গেল তেইশ মে বেঞ্জিরের তিরাশিটি দলিলের সম্পত্তি ও সাতাশটি ব্যাংকের তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরে ছাব্বিশ মে একই আদালত তিনিও তার স্ত্রী এবং তিন সন্তানের আরও একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন সাদিয়া কানিজ আর ঢাকা ঈদুল আজহার উপলক্ষে আগামী দুই জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে চলবে ছয় জুন পর্যন্ত এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলী এবার ঈদে দশ জোড়া বিশেষ ট্রেন চলবে সাদিয়া কানেজের আরেকটি রিপোর্ট আগামী সতেরো জুন পবিত্র ইদুল আজহার দিন ধরে দুই জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য এবার দশ জোড়া বিশেষ ট্রেন চালাবে কর্তৃপক্ষ দুই জুন বিক্রি হবে বারো জুনের টিকিট তিন জুন পাওয়া যাবে তেরো জুনের টিকিট চার জুন বিক্রি হবে চোদ্দ জুনের পাঁচ জুন পনেরো জুনের আর ছয় জুন পাওয়া যাবে ষোলো জুনের টিকিট দুপুরে ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় টিকেটের যে কারোবাজারি এখনো কিছু আছে সেগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছে দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে বারো জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না বলেও জানান রেলওয়ে মহাপরিচালক সতেরো তারিখে আমরা ঈদ ধরে নিয়েছি যদি ঈদ তারিখে বিরুদ্ধে আঠারো তারিখে হয় তাহলে সতেরো আঠারো এই দিন বা তিন দিনের টিকিটটা আমরা সিদ্ধান্তে কবে হবে সিদ্ধান্ত পাওয়া মাত্রই আমরা টিকিটগুলো বিক্রয় করবো টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে এবারেও আমরা শতভাব টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রেখেছি তবে ট্রেন যে দিনে যাত্রা করবে ওই দিনের জন্য শুধুমাত্র সর্বনিম্ন শ্রেণী ওই আন্তনগর ট্রেনে সবুন অথবা বর্ষব চেয়ার শ্রেণী থেকে যে আসুন তা ডিপুইতে সব জায়গায় বেশিরভাগ আসুন এই টিকিট আমরা এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সারা দেশে ছয় হাজার চারশো ষাটটি পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রতিটা পশুর হাটে নিরাপত্তা অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে বড় পশুর হাটে ওয়াশ টাওয়ার থাকবে পশুর হাটে জাল নো শনাক্তকরণ করার মেশিন থাকবে পশুর হাটে যাতে অসুস্থ পশু না ব্যস্ত পারে সেই জন্য পশু চিকিৎসক সেখানে থাকবেন যাত্রী ও পশু পরিবহনের নিরাপত্তা নিশ্চিত সরকার বিভিন্ন স্কিম এবং ভর্তুকি দিয়ে কৃষি খাতকে সহায়তা করতে সক্ষম হয়েছে এখন অবকাঠামো উন্নয়ন কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন নিশ্চিতে এই শিল্পের বৃদ্ধিকে শক্তিশালী করতে পারে জানিয়েছেন এর সাবেক সভাপতি এবং ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান জসীম উদ্দিন সকালে রাজধানীর হাটখোলাস্থ এফ এর ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ভবনে ফুড অ্যান্ড এগ্রো প্রোডাক্টস বিষয়কে আয়োজিত একটি সেমিনারে একথা বলেন তিনি এই সময় এফ বি আইআরসি এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু ভাইস চেয়ারম্যান এম এম মোমেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বিকর্ণ কুমার ঘোষ এবং পরিচালক ডক্টর নাদিয়া বিনতে আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রায়োরিটি হিসেবে আমরা চারটা পাঁচটা সেক্টরকে আইডেন্টিফাই করেছি প্রথম এক দু বছর কাজ করার জন্য তার মধ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচারটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি নেওয়া হয়েছে এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে অলওয়েজ স্যালিউট জানাই কেন এই কৃষকদের কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকের যে অর্থনৈতিক যে অবস্থান এটির জন্য তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে এর মধ্য দিয়ে জাতিসংঘের সদস্য একশো চুয়াল্লিশটি দেশের কাছ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন এদিকে গাজার রাফায়াতে যুদ্ধমুক্ত শরণার্থী তাবু ও দুটি হাসপাতালে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ছেচল্লিশ জন নিহত ও একশো জন আহত হয়েছে গেল সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং একাশি হাজার জন আহত হয়েছে বইরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হল টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচটি ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামে হবার কথা ছিল কিন্তু ভারী বৃষ্টিতে মাঠ অনু অনুপযুক্ত হয়ে পড়ে পাশাপাশি বন্যার পূর্বাভাস থাকায় হোটেল থেকেই বেরো হয়নি দু দলের খেলোয়াড়রা বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ ডালাসে থাকায় ভেনুর পরিবেশ জানাটা গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে পয়লা জুন নিউ ইয়র্কে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে বিয়াল্লিশ বত্রিশ পয়েন্ট হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইন্দোনেশিয়া মিরপুর শহীদ সরি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমার্ধে আঠারো দশ পয়েন্ট এগিয়েছিল বিজয়ীরা শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলেও ম্যাচ দুটি লোনা তুলে নিতে সক্ষম হয় ইন্দোনেশিয়া যা দ্বিতীয় জয় পেতে গুরুত্বপূর্ণ অবদান রাখে পূর্ব এশিয়ার দেশটি চমৎকার ক্রিয়াকৈশলী ক্রিয়াশৈলী দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইন্দোনেশিয়ার সোয়াস্তিকা টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া অন্য ম্যাচে পোল্যান্ডকে তিরানব্বই একচল্লিশ পয়েন্ট হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে নেপাল সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়ে এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রথম ম্যাচে এই থেকেও স্বাগতিকদের কাছে দুই তিন সেটে হেরে শুরুতে হচট খায় বাংলাদেশ পরবর্তী ম্যাচে পাকিস্তানকে তিন শূন্য সেটে মালদ্বীপকে তিন শূন্য সেটে ও গ্যালোবারের চ্যাম্পিয়ন নেপালকে তিন শূন্য সেটে হারিয়ে রৌপ্য পদক জয় করে লাল সবুজের কিশোররা চোদ্দ দল নে ত্রিশ জুন থেকে ৬ জুলাই চীনের চংকুইং শহরে বসবে এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের তম আসর রাতের সংবাদ এ পর্যন্তই সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে